হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই সকলকে শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। মেয়ে আগের থেকে অনেকটাই বেটার আছে, তো চা করে নিয়ে চলে এসেছি। আশা করি বন্ধুরা তোমরাও সবাই খুব ভালো আছো, আর আমার চ্যানেল মৌয়ের ছোট্ট ডায় ডটার্স ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন বাজে 9:05। তো 9:05 থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো মেয়েকে অনেকটাই খাওয়ানো হয়ে গেছে, আর বাকি হাফটা বাকি। তো মায়ের চা আর আমার চা আর বিস্কিট নিয়ে বসেছিলাম, তো সেখান থেকে মেয়ে দেখো খেতে বসেছে। ওর বাবাই বিস্কিটটা এনেছে, অন্যরকম তো খাচ্ছে, তো খাক, যেটা খাবে সেটাই লাভ। তো এখন ওই বিস্কিটের ওই চিজ দেওয়া আছে ভেতরে, চিজগুলোকে চেটে চেটে খাচ্ছে। বিস্কুট তো খাচ্ছে না, এই দেখো ওইগুলোকে চেটে চেটে খাচ্ছে। আর মায়ের ফোন দেখছে, সকাল থেকে মায়ের ফোনটা বাজেয়াপ্ত করে নিয়েছে। সারাদিন মায়ের ফোনটা, মানে ও এলে মা আর ফোন পায় না, ওখানে যেমন ওর বাবাই ফোন পায় না, এখানে মা ফোন পায় না, তো খুবই খারাপ অবস্থা। আর দেখো খাচ্ছে। সোনা মা এদিকে তাকাও, এদিকে তাকাও, একটু কিছু বলো বলো, কিছু বলো, কিছু বলবে না? মা একটু তাকাও, মা একটু তাকাও, কিছু বলো। আচ্ছা, মা এই পুজো দিয়ে নামলো, এবার খাবে। আজকে চা বানাইনি বন্ধুরা, ভুল বললাম, আজকে একটু কফি বানিয়েছি। কালকে কফি খেলাম, ভালোই লাগলো, তো আজকে কফি বানিয়েছি। মায়েরটা ঢাকা ছিল, কারণ মা একটু গরম খায়, হ্যাঁ, আর আমি একটু ঠান্ডা খাই বলে আর ঢাকা দিইনি। তো এখন বিস্কিট দিয়ে খাচ্ছি। আর কালকে বড় অনেকগুলো সিঙ্গারা এনেছিলো, সবগুলো খাওয়া হয়নি, তো গরম করে মুড়ি দিয়ে, সিঙ্গারাগুলো মুড়ি দিয়ে খাওয়া হবে, ওটা পরে খাওয়াবে। আগে চাটা খাই, তারপর মেয়ের বাকি খাবারটা খাওয়াই, তারপর আমাদের চিন্তা। তো ঠিক আছে বন্ধুরা, এবার খেয়ে নিই আমরা চটপট। হ্যালো বন্ধুরা, তো রান্নার কাছে চলে এসেছি। আজকে হবে খিচুড়ি, হবে আজকে আজকে দেখো গোল গোল আলু ভাজা করব, আর সয়াবিন দিয়ে একটুখানি, গাজর অল্পই ছিল, গাজর আর পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর একটা কচু দিয়েছি, সোনাকে ভাতটা মাখাতে সুবিধা হবে খিচুড়িটা, তো ওইটা দিয়ে আজকে খিচুড়ি হবে। আর এই আলু ভাজাটা ওবেলার করব, রুটি খাওয়া, রুটির কলা আছে, যদিও কলা মিষ্টি আছে, আর আলু ভাজাটা অল্প করে হবে। আর ওই যে ডাল ভেজানো দেখতে পাচ্ছ, ডাল আর চাল, আর কালকের অল্প কটা ভাত আছে, মাকে বললাম ওই কটা ভাত খিচুড়িতে মিশিয়ে দিতে, ব্যাস। শুধু এবেলার জন্যই খিচুড়ি হবে, আর ওবেলায় তো রুটি হবেই, রুটির কলা আছে, পান্তুয়া আছে, আর ধনে পাতা কেটে রেখেছি, ব্যাস, আর কিছু না। আর ডিম ভাজা করতাম, ডিমের অমলেট, কিন্তু কালকের চিংড়ি পটল এখনও পড়ে আছে, দেখা যাক, যদি সেরকম হয় তাহলে ডিম ভাজা করবো, আর নইলে করবো না। ঠিক আছে বন্ধুরা, মেয়ে কাঁদছে, দেখি কী নিয়ে আবার কাঁদছে। রাখছি বন্ধুরা। দেখাবো? আচ্ছা, তুমি কিছু বলো। কেমন খেতে বলে দাও, কেমন খেতে? কি খাচ্ছ তুমি? দেখো বন্ধুরা, খিচুড়ি হচ্ছে একদম গরমা গরম খিচুড়ি। ওখানে মেয়ে তুলে রেখেছে, তারপর আমাদের লঙ্কা দিয়ে এটা বানানো হচ্ছে। আজকে হাঁড়ির ছুটি বন্ধুরা, হাঁড়ি ওপরে উঠে গেছে, আজকে হাঁড়ি রেস্ট নিচ্ছে। আজকে করার ডাবল ডিউটি হচ্ছে। আর লম্ফটা দেখো বন্ধুরা, আগেকার দিনের লম্ফ, পেতলের লম্ফ, হ্যাঁ, এখানে কাঠের জালে বলে কালিটা খুব পড়ে, এই লম্ফ এখন দেখাই যায় না। দেখি আমাদের এ কি করছে। হ্যাঁ, কি বলছিস বল? পাগলা হাড়ি, সবাই পাগলা, আর তুমি?
আমি পাগলা মানুষ। তুমি পাগলা মানুষ? ও নিজে স্বীকার করছে মা ও পাগলা মানুষ। আর হাঁড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা, মা ছাই মাখিয়ে রেখে দিয়েছে, ছাই বা মাটি মাখিয়ে রেখে দেয়, কারণ ছাই বা মাটি মাখালে তা সহলে সহজে মাজলেই কি কালিগুলো উঠে যায়, এর ওপর কালিটা ধরে না বেশি, যার জন্য মা কাদা মাটি মাখিয়ে রাখে বা উনুনে ছাই মাখিয়ে রাখে, মাজার সময় অত কষ্ট হয় না। আর এটা যদি শুধু হাঁড়িতে কালি লাগতো মাছতে দম বেরিয়ে যাবে। আর একটু চিংড়ি মাছ খেতে চাও? বন্ধুরা দেখো আমাদের গরম গরম খিচুড়ি নিয়ে চলে এসেছি মায়ের আর আমার। আর এই যে তরকারি পড়ে আছে কালকে, এই যে দেখো চিংড়ি মাছের তরকারি পড়ে রয়েছে, যার জন্য আর কোনো ডিম ফিম ডিমের অমলেট করিনি। গরম গরম খিচুড়ি বন্ধুরা, আর থাকতে পারছি না, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে এখন মায়ের বিছানায় বসে জানলা দিয়ে বাগান দেখছে, গোলাপ ফুল গোলাপ গাছ দেখছে, বাগানের লোকগুলো ঠিকঠাক কাজ করছে কিনা দেখছে। ও এখন ওইদিকে ব্যস্ত, ও বউ সেজে বসে আছে। আচ্ছা আচ্ছা, ও বউ সেজে বসে আছে। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিচ্ছি, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা দেখতেই পাচ্ছ সব খেলনা সম্ভার নিয়ে বসে গেছি, এগুলো সব আমাদের ছোটবেলার খেলনা, মা শোকেসে গুছিয়ে রাখতো, খেলতে দিত কম আর গুছিয়ে রাখতো বেশি, তো সেইগুলোই একটু তোমাদের কাছে নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। বহু বছরের জিনিস, ভীষণ নস্টালজিক ব্যাপার, বহু বছরের জিনিস যেগুলো এখন পাওয়া যায় না, যেগুলো এখন পাওয়া যায় না, পাওয়া গেলেও হয়তো ফিনিশিং ভালো হয় না, এমন কিছু কিছু জিনিস রয়েছে যে এইগুলো একদমই এখন পাওয়া যায় না। তো ঠিক আছে, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেবো, জাস্ট এখন এমনি দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আবার সারাদিন পর এলাম। সারাদিন পর মানে তোমাদের কি শেয়ার করেছিলাম, ও খিচুড়ি হয়েছিল সেটাই শেয়ার করেছিলাম, তারপরে আর আসা হয়নি। আসা হয়নি বলতে ভাবছিলাম যে বন্ধুদের কি দেখাবো, স্পেশাল কিছু সেরকম দেখানো নেই, কাজকর্ম মোটামুটি দেখিয়েছি। এইবার তারপর তো মেয়ের টেক কেয়ার থাকেই, মেয়ে একটু সুস্থ হয়েছে কালকের থেকে, মেয়ে অনেকটাই বেটার আছে, তো যার জন্য আজকে কটা শর্টও দিয়েছি, তোমরা বন্ধুরা পেয়েছো মনে হয় আমার শর্ট। তো মেয়ের যতদিন শরীর খারাপ ছিল শর্ট ফর্ট দেওয়ার মতো মানসিকতা ছিল না, কারণ শর্ট দিতে গেলে খুব রিল্যাক্স মাইন্ডে থাকতে হয়, নইলে শর্ট ভালো হয় না। তো আজকে শর্ট দিয়েছি কটা মেয়েকে নিয়ে, মাকে নিয়ে, আজকে মাকেও ধরেছি, মাকে আজকে ধরেছি জালের মধ্যে। তো মা দুটো শর্ট দিয়েছে, মেয়েও শর্ট দিয়েছে, তারপরে আমি দিয়েছি। তো যাই হোক, আজকে দেখতেই পাচ্ছ মেয়ে অনেকটাই বেটার আছে, আর বেটার হতেই দুষ্টুমি চালু হয়ে গেছে, মেয়ের আগের মতো দুষ্টুমি চালু হয়ে গেছে, কি ভীষণ দুষ্টুমি করছিল আজকে দুপুরে। তো যাই হোক, তোমাদের কাছে অনেকক্ষণ পর এলাম, তো আজকে শোকেসের দিকে চোখটা পড়ে গেল, তো ভাবলাম বন্ধুদের আমাদের ছোটবেলার যত খেলনা, সব খেলনা তো নেই, আমার মেয়েই অনেক কিছু খারাপ করে দিয়েছে, তার মধ্যে কিছু কিছু খেলনা খারাপ হয়ে যেতে মা ফেলে দিয়েছে, তো সব কিছু নেই, তাও যতটুকু আছে দেখানোর চেষ্টা করব। আমার মায়ের কী অভ্যাস ছিল, খেলতে দিত কম, গুছিয়ে রাখতে বেশি শোকেসের ভেতর, তো যার জন্য এখনও কিছুমাত্র খেলনার অবশিষ্ট, অনেক মানে অনেকগুলো খেলনারই অবশিষ্ট রয়েছে, মা গুছিয়ে রাখতো, তো সেইগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করবো। আগেকার জিনিস বেশ, এর কিছুদিন আগে পর্যন্ত, তিন চার মাস আগে পর্যন্ত অনেক খেলনা ছিল, মেয়েকে ভেঙে বার করে দিল, ব্যাস মেয়ে দুদিনে তার অবস্থা শেষ। ধরো প্রেশার কুকার, কেটলি, যেগুলো এখন পাওয়া যায়, এখন পাওয়া গেলে কী হবে, এখনকার জিনিসগুলোর ফিনিশিংগুলো ভালো নয়, সে আগেকার জিনিসের যে ফিনিশিংটা সেরকম আনতেই পারবে না। আমার যে প্রেশার কুকার বলো বা কেটলি ছিল দারুণ সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। তো ঠিক আছে, এখন অল্প কিছু আছে সেইগুলো দেখাচ্ছি, চলো মামা ওঠো একটু দেখাই বন্ধুদের। আচ্ছা, আমার মেয়ে বললো আগে এইটা দেখাতে হবে, এইটা হচ্ছে মেম সাহেব, কোথায় ছিল ওটা, এটা হচ্ছে মেম সাহেব, দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ে প্রথম দেখাতে বললো, এটা হচ্ছে মেম সাহেব, হ্যাঁ এখানেই আছে, বিছানাতেই থাকবে, এটা মেম সাহেব,
আর এটা হচ্ছে পরি হুমে, পরি হুমে আমার মেয়ের খুব প্রিয় এই পরি। আলেকে চলো তুজকো দেশ মে, সেই পরির দেশে যাবে সেই পরি। আচ্ছা, ও আমার মেয়ে দেখাবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা র‍্যাবিট। এগুলো বহুদিনের জিনিস, এগুলো বহুদিনের জিনিস, বহু বছরের। এখন এই মাটির জিনিস পাওয়া যায় কিন্তু ফিনিশিংগুলো একদম ভালো না। এটা হচ্ছে র‍্যাবিট। আচ্ছা এটা হচ্ছে, এটা যতদিনের জিনিস এর থেকে, মামা দাঁড়াও আমি কথা বলছি, এটা থেকে আবার এটা ধরে, এটা যত বছরের জিনিস এর থেকে এটা কুড়ি, তার কুড়ি বছর আগেকার জিনিস। এটা খুব সুন্দর জিনিস, একদম হোয়াইট কালার লায়ন, দারুণ সুন্দর ফিনিশিং ছিল, কিন্তু আমার মেয়ে পুরো ভেঙে চুরমার করে দিয়েছিল সেটাকে। আমি ফেভিকুইকের দয়ায়, দেখো ফেভিকুইকের কৃপা সে, দেখো একে জুড়ে দিয়েছি, পুরো কিন্তু ভাঙা। বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে, দারুণ জিনিস, এটা একটা দারুণ জিনিস। এটা একটা ঘৌ ঘৌ, এটাও ভালো ফিনিশিংটা। এটা দুটো আছে, এটা একটা এলিফ্যান্ট, বহু বছরের জিনিস কিন্তু গ্লেজ এতটুকু কম হয়নি, এত ভালো জিনিস এগুলো। আচ্ছা এটা ততটা ফিনিশিংটা ভালো না, আরো অনেকগুলো ছিল, আমার মেয়ে অনেকগুলো ভেঙেছে, দাঁড়াও আমি কথা বলছি শোনা। আচ্ছা এটা একটা দেখো, এটা খুব সুন্দর না, শামুকের মধ্যে ডিয়ার বানিয়ে দিয়েছে, হরিণ বানিয়ে দিয়েছে। এটা মনে হচ্ছে দীঘা থেকেই আনা হয়েছিল মনে হয়, হ্যাঁ এটা দীঘার জিনিস। মানুষের কত বুদ্ধি দেখো বন্ধুরা, শামুক থেকে কি সুন্দর বানিয়েছে, হুম হুম করি দিয়ে। আচ্ছা মাই মোস্ট ফেভারিট যেটা সেটা বলতে পারো, এটা একটা উডেন আলমারি, আগে কাঠের এরকম আলমারি দেখো, এরকম সিস্টেম আছে খোলা। এটা আমার ভীষণ পছন্দের, আমার মায়েরও অবভিয়াসলি, আমার মা যার জন্য গুছিয়ে রেখে দিয়েছে, এটা দেয়নি নাতনিকে, সব বের করে দেয়, এটা দেয় না, এটা এত পছন্দের, খুব সুন্দর জিনিস। এই জিনিসগুলো পাওয়া যাবে না, এই জিনিসগুলো এখন পাওয়া যায় না, খুব ভালো জিনিস। ইভেন এই কাঁচটাতেও তোমরা মুখ দেখতে পাবে, দারুণ সুন্দর জিনিস। আমার মেয়ে রেডি করে দিচ্ছে আমাকে। এটা দেখো ড্রেসিং টেবিল, এক মিনিট বন্ধুরা, আমার মায়ের মুখ দেখাচ্ছি, দেখো 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 দেখো, মাম্মা একটু মুখটা দেখাও, এই দেখো মায়ের মুখ দেখাচ্ছি, মায়ের মুখ দেখাচ্ছি। তো এই ড্রেসিং টেবিলটা দেখো, একদম আমার যেমন ড্রেসিং টেবিল, মানে আমার একটু আলাদা কিন্তু ওরকমই, এখানে জিনিস রাখার জায়গা, এখানটায় সমস্ত কিছু রাখার জায়গা, এটা পুরো কাঁচ, মানে মুখ দেখা যাবে, এটা দারুণ। এই দুটো জিনিস আমার খুব প্রিয়। এখানের ফিটিংসটাও দেখো, এখানের ফিটিংসগুলো দেখো, এদের ফিটিংসগুলো, এটা বহু বছরের জিনিস, এটা কত বছর হবে মা, 33 থেকে 34 বছর পুরানো, একটু ধুলো পড়েছে, হ্যাঁ সে তো পড়বেই যতই শোকেসে রাখা হোক, 33 থেকে 34 বছরের পুরানো এইগুলো। এই দুটো আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় এগুলো, আমি চাই এগুলো সারা জীবন থাকুক, আমার নাতি নাতনিরাও এগুলো দেখুক, দারুণ সুন্দর। আর এটা দেখো বালতি ব্যাগ, এখন অনেক বালতি ব্যাগ পাওয়া যায় বাজার করার প্লাস্টিকের বাচ্চাদের, আমার মেয়েরও আছে, কিন্তু এরকম কোয়ালিটি পাবে না বন্ধুরা, একদম মানে সত্যিকারের বালতি ব্যাগ বড়দের যেমন সেরকম, দেখো কোয়ালিটিটা দেখো, পুরানো হয়ে গেছে তাও কোয়ালিটি দেখো, কোয়ালিটিটা দেখো। আগে বেড়াতে যেত মানুষ, পিকনিক করতে যেত ফল টল নিয়ে, বালতি ব্যাগ নিয়ে, একদম সেই। এই দেখো আমার মেয়ে খেলে, খেলে খেলে নোংরা করে দিয়েছে। এই একটা চেয়ার, এখন চেয়ার পাওয়া যায় কিন্তু এটা দারুণ মজবুত চেয়ার, আমার মেয়ের একটা চেয়ার আছে ফ্যাত ফ্যাতে, এটা দেখো, এটা তুমি ভাঙতে পারবে না,
এই একটা চা। আর হ্যারিকেন দেখো, এখনো হ্যারিকেন পাওয়া যায়, কিন্তু এই হ্যারিকেনটা এটা মেয়ে ছাড়িয়ে দিয়েছে খেলতে খেলতে। দেখো এখনই দেখাতে দেখাতে একটা জিনিস অলরেডি ভেঙে দিল, একটা জিনিস অলরেডি ভেঙে দিয়েছে। আর এই হ্যারিকেনের যে হ্যাঙ্গিংটা ওটাও খুলে দিয়েছে, কিন্তু হ্যারিকেনটার তোমরা ফিনিশিংটা দেখো একদম সত্যিকারের মিনি হ্যারিকেন। জলের ফ্লাক্স দেখো, আরও ছিল মেয়েকে দিয়েছে, ও মেয়ে ভেঙে কবে গুড়িয়ে দিয়েছে, এটা মা রেখে দিয়েছে, যাই হোক রেখেছিল বলে দেখাতে পারলাম। দারুণ সুন্দর দেখো, জোড়া শালিক দেখা ভালো, তোমরা দেখে নাও বন্ধুরা, জোড়া শালিক জোড়া শালিক জোড়া শালিক, এগুলো অনেক দিনের, বহুদিনের জোড়া শালিক। আর দাঁড়াও আর দেখাচ্ছি ফল, অনেকগুলো ভেঙে গেছে যদিও, যে কটা আছে এইটা হচ্ছে বেদানা, দেখতেই পাচ্ছ বেদানা বহু বছরের, এগুলো দেখো পুরানো হয়ে কিরকম একটা রং চটে গেছে, দেখো রং চটে গেছে, কারণ আমরাও একটু আধটু হয়তো খেলেছি, মেয়েও একটু আধটু খেলেছে, তারপরে থেকে থেকে রং চটে গেছে। এটা বেদানা, এর ফিনিশিং এত ভালো ছিল মনে হবে সত্যিকারের বেদানা সাজানো, আগে যখন নতুন কিনেছিল। করলাটা দেখো, বিটার গার্ড দেখো দেখো, দূর থেকে যে কেউ দেখে বলে দেবে সত্যিকারের করলা, ভীষণ ভালো ফিনিশিং। কিন্তু এখন আমাদের রামিজার মেলাতেও অনেক কিছু পাওয়া যায়, কিন্তু একদমই কেউ ভুলেও ভাববে না যে ওটা সত্যিকারের। পেয়ারাটা দেখো, পেয়ারাটা দেখো, পেয়ারাটা আচ্ছা। ও মা এটা কি মা, কমলা, এই দেখো কমলা লেবু, যে বানিয়েছে তাকে স্যালুট ভাই। আর কলাটা ছিল আমার মেয়ে এক্ষুনি, জাস্ট এক্ষুনি আমাকে হেল্প করতে গিয়ে একে ফেভিকুইক দিয়ে আমি জুড়ে দেবো, কিন্তু এটা ময়লাও হয়েছে আর রঙও চটে গেছে। কাঁঠালি কলা, শশা ছিল, শশাটা বোধহয় মা সোনা ভেঙে দিয়েছে না, শশা শশাটা ছিল একদম যেন সে একদম সত্যিকারের শশা, যে কেউ দেখে তুলে নেবে এত ভালো। এই দেখো কলা, কাঁঠালি কলা, এই একটা জিনিস দেখো, এটা গিফটের মতো, আমি পড়াতাম এক জায়গায় ওখান থেকে দিয়েছিল, এটা একটা গিফট। এই যে ভেতরে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ, এটা পিঙ্ক কালার একটা সেন্ট, মানে সুগন্ধি জল, এ দেখো নড়ছে, দেখো এই দেখো ওটা জল, বহু বছর ধরো, কত বছর আগেকার জিনিস হবে এটা, এটা কত বছর হবে, 12 বছর, 12 3 15, হ্যাঁ 16-17 বছর আগেকার হবেই এটা, এখনো জলটা একই রকম আছে। এটা একটা শোপিস দেখো, এগুলো কিন্তু মাটির, কিন্তু এর পলিশটা দেখো, পলিশটা দারুণ গোল্ডেন পলিশ, মনে হচ্ছে যেন তোমার পেতল, হ্যাঁ পেতলের ওপরেই, এত এত সুন্দর গোল্ডেন পলিশটা সুন্দর। ও বাড়িতে একটা ছিল, মেয়ে ভাঙলো কি, হ্যাঁ মেয়ে তখন সবে হয়েছে, তখন ওই বাড়িতে একটা সাজানো, দুটো ছিল তো জোড়া, একটা এ বাড়িতে রেখেছিল, একটা ও বাড়িতে, এবার মেয়ে তখন খুব বাচ্চা ছিল 1-1.5 বছরের, পুরো গুঁড়ো করে দিল। এবার তখন মাথায় ছিল না যে ফেভিকুইকটা দিয়ে আমি এঁটে দেবো, এখন কি সমস্ত কিছু ভেঙে গেলেই মাথায় চলে আসে ফেভিকুইক আছে কোনো চিন্তার কারণে, কিন্তু তখন মাথায় নেই, সব নিয়ে ওর বাবাই ফেলে দিল। এখন খুব সুন্দর ওই ওটা হচ্ছে, উনি হচ্ছে মেয়ে ছিল তোমার, মাদল বাজার ছিল, নর নারী, নরও ছিল মাদল বাজার ছিল, আর এটা নারী, দেখতেই পাচ্ছ। আর জিনিস দেখাবো, এইগুলো হচ্ছে কে বানিয়েছিল মা, এগুলো মেসো না, মেসো বানিয়েছিল, মানে বাপি আর মেসো একই জায়গায় কাজ করতো, তো ওই মেসো বানিয়ে দিয়েছিল ছোটবেলায়, হ্যাঁ মানে বাপি ওই ডিপার্টমেন্টে ছিল না, এইগুলো বানানোর ডিপার্টমেন্টে। দেখো বটি একদম ফ্লেক্সিবল, দেখো এও বহু বছরের জিনিস, বোনকে দিয়েছিল এগুলো, যদিও তখন বোন ছোট ছিল।
বটি এখনো অক্ষত আছে। এটা জাস্ট একটু ভালো করে অয়েল কালার করে দিলে না দারুণ। আমার মেয়ে তো খুবই খেলে, তোমরা দেখে থাকবে যে কোনো ভিডিওতে। এই দেখো বটি, এই দেখো ডাল কাটা এখনো চকচকে, দেখো ডাল কাটা। হ্যাঁ 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 বাবা, এই দেখো সারাসি সমস্ত কিছু একদম রিয়েলিস্টিক, সবই ফ্লেক্সিবল। মানে এটা দিয়ে তুমি সত্যিকারের চায়ের বাটিও নামাতে পারবে। এগুলো দোকানে টাকা দিলেও পাওয়া যাবে না, মেসো বানিয়ে দিয়েছিল। আর হাতা ছিল, কড়া ছিল, কড়াইটা কোথায় কি জানি, ছোট্ট কড়াই ছিল। তারপরে খুন্তিটা আছে, খুন্তিটা জাস্ট মেয়ে এক্ষুনি খেলছিল। তো যাই হোক, ঠিক আছে, এইগুলোই দেখার হলো, আর কিছু নেই বন্ধুরা। ঠিক আছে, তো এখন এতটুকুই, আবার পরে রাত্রিবেলায় আবার আসার চেষ্টা করব তোমাদের কাছে। মেয়েকে এখন খাওয়াতে হবে, খাওয়ানোর টাইম হয়ে গেছে, তো এখন আসছি বন্ধুরা।